নমস্কার, আমি তনুশ্রী। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজ রয়েছে ভাজা মশলাতে শোল মাছের কষা। বাঙালির সকল রান্নাঘরে শোল মাছ রান্না হয়ে থাকে, তবে আজকে ভাজা মশলা করে কিভাবে শোল মাছ কষানো হবে সেটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে শোল মাছে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে নুন হলুদ খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে দেওয়া হয়েছে সর্ষের তেল। তেল ভালো মতো প্রথমে গরম করে নিতে হবে। এরপর একটা একটা করে গরম তেলে মাছ ছেড়ে দিয়ে বেশ এপিট উপিট উল্টে লালচে করে ভেজে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেম মাঝারি আছে, মাছগুলো বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে। শোল মাছের আরও কয়েকটা রেসিপি রয়েছে, যেমন হাতে মাখা শোল বা বড়ি দিয়ে শোল। সেই রেসিপিগুলো যদি না দেখে থাকো তবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একবার দেখে নিতে পারো। মাছগুলো ভাজার পর হাফ চা চামচ জিরে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে সেটা দেওয়া হয়েছে। এবার পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে একদম একটু লালচে কালার চলে আসবে এই অবধি ভেজে নিতে হবে। মাঝারি আছে, পেঁয়াজ লালচে করে ভাজার পর দিয়ে দিতে হবে টমেটো কুচি। তো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দেওয়া হয়েছে। এর সাথে দিয়ে দিতে হবে আদা, রসুন আর লঙ্কা, একসাথে বাটা রয়েছে সেই মশলা। তো ঝালটা যে যার পছন্দ মতো, রসুন এখানে 5-6 ফোঁড়া দেওয়া হয়েছে আর 1/2 ইঞ্চি আদা। মিক্সিতে বেটে নিয়ে সেই মশলাটা এখানে ইউজ করা হয়েছে। এবার মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ করে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এবার এ সময় গ্যাসের ফ্লেম একদম কমানো রয়েছে, আঁচ কম করে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মশলাটা ম্যাশ করে নিচ্ছে। আর আস্তে আস্তে টমেটোটাও গলে এসছে আর মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই অবধি কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে দিতে হবে ভাজা মশলা। তো প্রথমে দেখে নেব ভাজা মশলার মধ্যে কী কী রয়েছে। রয়েছে গোটা ধনে জিরে 1 চামচ, 1/2 চামচ রয়েছে গোলমরিচ, 2 শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো খোলাই, সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে। এবার এই মশলার সাথে 2 তেজপাতা টুকরো করে দিয়ে দেওয়া হলো। যখন মশলা থেকে চিটচিট করে একটা শব্দ হবে সেই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তারপর মশলাটা অল্প ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে। এবার এই ভাজা মশলা কড়াইয়ের কষানো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে আরও একবার মশলা কষিয়ে নেব। এবার মশলা কষানো হয়ে গেলে অল্প 1/2 কাপ মতো জল মেশানো হয়েছে গ্রেভির জন্য। তবে এই রান্নাটা একটু গ্রেভিটা ঘন হলে খেতে বেশি টেস্ট হয়। গ্রেভি যখন ফুটে উঠেছে এরপর আমি একটা একটা করে ভাজা মাছ দিয়ে দিয়েছি। গ্রেভির উপর ভাজা মাছগুলো দিয়ে একবার করে উল্টে নিতে হবে। তো একবার উল্টে পাল্টে মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 কাঁচা লঙ্কা দিয়েছি, একটা খুব ভালো একটা ফ্লেভার হবে। তারপর 1-2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট রেখে দেবো। মিনিট 5-এ গ্যাসের ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে এই শোল মাছের কষা। তো তৈরি হয়ে গেল আজকের ভাজা মশলাতে শোল মাছের কষা। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নতুন রেসিপি পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।